আমি আল হারিস সোহান থেকে আধা ঘন্টার রাস্তা গাড়িতে, ওখান থেকে গাড়ি এনগেজ করে আসছি। আমি ফোন করে আসছি, আমাকে বলছে আসেন আপনার পাসপোর্ট আসেন, দুইবার ফোন করছি। এখন এখানে আসার পরে আমাকে বলছে আপনি আগামী বৃহস্পতিবারে আসেন। আমি আরবি চাকরি করি, এভাবে এখানে আসতে পারবো না, আমার টিকিট ওকে আছে, হ্যাঁ দেশে যাওয়ার টিকিট দুই মাস আগে ওকে, এখান থেকে এখানে গতবারও আমি আসি দুই মাস আগে, 2015 আগে পাসপোর্ট দিয়ে গেছি। এই টিকিট সহকারে এম্বাসিডার স্যারের সাথে 20 টাকা দিয়ে দরখাস্ত করে কথা বলছি, রিকোয়েস্ট করছি, দেয় নাই আমাকে, বলছে দুই মাস ছাড়া হবে না, দুই মাসের মধ্যে আমি দিয়ে গেছি। এভাবে 6 তারিখে ডেলিভারি, 26 তারিখে ডেলিভারির কথা ছিল আমাকে, ফোন করে আমি দুই মাস জিজ্ঞাসা করে তারপরে আসছি। আজকে আসার পরে আমাকে বলতেছে আপনি বৃহস্পতিবারে আসেন, খুব ক্ষতিগ্রস্ত আমার। আমি টিকিটের জন্য ফাইন দিয়েছি, এটা সবাই জানে যে আজকে যদি টিকিট করা হয়, এখানে যদি না যাওয়া হয়, 275 টাকা আমার কাছ থেকে টিকিটের চান্স দিয়েছে, 275 টাকা আমার 1400 টাকা থেকে কেটে ফেলছে ওরা। আমি আজকে যদি পাসপোর্ট পাই, কালকে এই টিকিট পুনরায় রিটার্ন ওকে করে আমি দেশে চলে যাব, ছুটিতে যাব, কিন্তু ওনারা আমাকে এর সুযোগটা দিচ্ছে না। কেন আমরা এত লাঞ্ছিত? আমাদের দেশটা যদি ইন্ডিয়ায় নিয়ে যেত আমরা খুশি হতাম, দোয়া করতাম আল্লাহর কাছে। আচ্ছা এখানে দেখেন, এখানে যখন আমি আসছি পাসপোর্ট যারা বিতরণ করছে, ওনারা বলছে সাদার কাছে যান, ওখানে সাদার অফিসে গেছি, সার ওখানে নাই, ওখানে একজন মোজদারি নেই, কিছু একজন উনি বলতেছে পাসপোর্ট যারা দিচ্ছে ওনারাই আপনাকে সাদার কাছে নিয়ে যাবে। এখন সার কোথায়? সারকে কোথায় পাবো? আমরা এত লাঞ্ছিত কেন? সারকে? সার আমাদের চাকরি করে নাকি আমরা সারের চাকরি করি? আমরা আরবিদের এখানে জুতা পালিশ করি, কারাদে কাজ করে আমরা ইনকাম করে দেশে অর্থ পাঠাই, আমাদের ফ্যামিলি চলাই, ওরা আমাদেরকে এভাবে লাঞ্ছিত কেন করে? আমরা তো ওদের কাছে, সরকারের কাছে মাংনা কিছু চাই না, রক্ত বিক্রি করে টাকা দিয়েছি ওদের কাছে, আমাদের কাজ কেন ওরা করবে না? এটার জবাব চাই। আমার বাড়ির সন্দীপ চিটাগাং।